সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। ইফতেখার ভাই, আজ আসলে আমরা আলোচনা করব গতকাল যেই ভূমিকম্পটি হলো সেটি নিয়েই আসলে আপনার কাছ থেকে একটু ডিটেইলে জানতে চাইছি। আমাদের প্রথম আলোর ছাপা পত্রিকার প্রথম পাতাতেই কিন্তু আপনার প্রতিবেদনটি এসছে, এর শিরোনাম মাঝারি ভূমিকম্পের বিপদ বাড়ছে। শুরুতেই আসলে গতকালকের ভূমিকম্পটা নিয়ে একটু ডিটেইলে জানতে চাই, উৎপত্তি স্থল থেকে শুরু করে আসলে কিভাবে হলো, এবং আপনার প্রতিবেদন থেকেই জানতে পারলাম যে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছে যে গত 25 বছরে আমাদের দেশের ভেতরে যেই যতগুলো ভূমিকম্প হয়েছে এর মধ্যে গতকালকেরটাই ছিল সবচেয়ে শক্তিশালী। এটা নিয়ে যদি একটু আরেকটু ডিটেইলে যদি জানি। প্রথমত হচ্ছে যে আপনার এই অনুষ্ঠানে আমার কোনোদিন ভালো সংবাদ নিয়ে আসা খুব কম হয়েছে, এটা আমার জন্য একটা দুর্ভাগ্য বলতে পারেন। আবার অন্য দিক থেকে এই ধরনের ঘটনাগুলো যেহেতু আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে, বিশেষ করে এই বছরটা যদি আমরা দেখি, এই বছরের শুরু থেকে আমরা তাপ প্রবাহ, তারপর আপনার সাইক্লোন আসলো, মোট 4টা, আরেকটা সাইক্লোন এখন আসতেছে, এটা 4 নম্বর হবে। সো সব মিলে আর এই ভূমিকম্প, এই বছর তো আপনার আমাদের মোট 6 নম্বর এরকম 5 মাত্রার উপরে ভূমিকম্প, গত বছর ছিল 3টা। সো এইটা আসলে একদিক থেকে মানে এই ভূমিকম্পটা নিয়ে দুই ধরনের মেসেজ আছে আমি মনে করি। একটা মেসেজ হচ্ছে যে আমাদের এখানে যদি আপনি প্যাটার্ন দেখেন, সাইক্লোন ধরেন একটা একটু কম শক্তিশালী হয় আবার খুব তীব্র হয়, দুইটাই বাংলাদেশে আসে। কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের গত 100-150 বছরের মধ্যে খুব প্রবল ভূমিকম্প, যেটা নেপালে বা আফগানিস্তানে হয়েছে বা টার্কিতে হয়েছে, ওই ধরনের ভূমিকম্প আমাদের এখানে খুব রিসেন্ট টাইমে আসে নাই। হ্যাঁ, এবং এইটা ভেবে আমরা খুব একটা আত্মতৃপ্তিতে ছিলাম। এবং আমাদের যদি ধরেন দুর্যোগ ব্যবস্থাপনার সমস্ত প্রস্তুতি বলেন, এইটা বেসিক্যালি ওই ধরনের তীব্র ভূমিকম্প হলে আমরা কী করব সেইটাকে খুব বেশি আমলে না নিয়ে আমরা মোটামুটি একটা রিল্যাক্সড অবস্থার মধ্যে ছিলাম। কিন্তু এই যে ধরেন এই বছর 6টা মাঝারি মাত্রার ভূমিকম্প আমাদেরকে যে মেসেজটা দিল, এটা হচ্ছে যে আমাদের ভূমিকম্পের যে উৎপত্তি স্থলের যেটা রেগুলার এলাকা, যেটা মানে সিলেটের ডাউকি ফল যেটাকে বলা হয়, সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সাম্প্রতিক ভূমিকম্পগুলো এই জায়গাগুলোর ঠিক বাইরের এলাকাগুলোতে। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন এটা হলো লক্ষ্মীপুর, তার আগে দোহারে হলো, তারপরে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে হলো, এবং এই যে নতুন যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এখানে মাঝারি মাত্রার ভূমিকম্পই মূলত হতে পারে বা হওয়ার আশঙ্কা আছে। কিন্তু ধরেন একটা মাঝারি মাত্রার ভূমিকম্প হলো, খুব বেশি বিল্ডিং ভেঙে পড়লো না বা দু একটা বিল্ডিংয়ে ফাটল দেখা দিল, মানুষের মধ্যে একটু ভয় আতঙ্ক তৈরি হলো, এইটা আমরা হয়তো আপাত দৃষ্টিতে ভাবলাম যে আচ্ছা হাফ ছেড়ে আমরা বাঁচছি। কিন্তু এই মানে একটা বছরে যদি এরকম রেগুলার বেসিসে এরকম ভূমিকম্প হতে থাকে, তাহলে হয় কি বিল্ডিংগুলোর বিশেষ করে শহরে ভবনগুলোর কিন্তু ভিত্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। হ্যাঁ, আর বিশেষ করে আমরা ঢাকা শহরের ক্ষেত্রে আমরা বলি যে ঢাকা শহরকে সাম্প্রতিক সময় রিসার্চাররা বলছেন যে সিটি অফ স্যান্ড, মানে এই শহরে অলমোস্ট 60% এলাকা কিন্তু আপনার পলিমাটি এবং জলাশয়ে ভরাট করে, বালি দিয়ে ভরাট করে তারপরে শহর মানে তৈরি করা হয়েছে ভবনগুলো। ফলে এই মাঝারি মাত্রার ভূমিকম্পেও আপনার কিন্তু এই ধরনের ভবনগুলো কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এবং আমাদের আসলে ওই মেসেজটাই আমাদের এইখান থেকে নেয়ার আছে যে একটা আনইউজুয়াল প্লেসে ক্রমাগতভাবে ভূমিকম্পের প্রবণতা আমাদের বাড়ছে, এবং এটা যেহেতু সংখ্যায় বাড়ছে, তার মানে একসাথে একটা খুব শক্তিশালী ভূমিকম্প এসে আমাদের অ্যাটাক করবে এবং একদিন অনেক ক্ষতি হবে, এইটা হয়তো না হইতে পারে। কিন্তু মাঝারি মাত্রার ভূমিকম্প নিয়মিতভাবে হতে থাকলে তাহলে আসলে আমাদের এখানে আপনার বড় ধরনের বিপর্যয়ের দিকে আমরা যেতে পারি। এবং আমাদের এখানে ভূমিকম্পের বিপদটা আসলে এতটাই মানে মারাত্মক আমাদের জন্য, যার একটা বড় এক্সাম্পল হচ্ছে রানা প্লাজা। হ্যাঁ, রানা প্লাজাতে একটা ভবন ধসে পড়ার পরে ওইটা থেকে মানুষকে উদ্ধার করতে প্রায় 1500 মানুষের মৃত্যু, এবং ভবনকে কেন্দ্র করে সারা দেশ বেসিক্যালি কলাপস করছিল। সো একটা ভূমিকম্প হলে তো এরকম 1000 বিল্ডিং ভেঙে পড়বে। হ্যাঁ, আর যদি তীব্র ভূমিকম্প হয়, আর মাঝারি ভূমিকম্প হলে এরকম 4-5টা বড় বিল্ডিংয়ে যদি ধসে পড়ে, তাহলে তো ওই বিপদ তো পুরো জাতি মিলে ওই বিপদ থেকে আমরা উদ্ধার করতে পারবো, উদ্ধার হতে পারবো না। এটা বলা যায় একটু ভাই যে মানে ছোট ছোট ভূমিকম্প অনেক বড় একটা ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, মানে আমাদের একটা মানে ভূমিকম্প বিশেষজ্ঞরা যে জিনিসটা বলেন যে
মাটির নিচে যে মানে ফল্ট লাইন যেটাকে আমরা বলি, চ্যুতিগুলো আছে, যে পলিমাটির স্তর থাকে শুরুতে, তারপর আসলে একদম ধরেন আপনার 8-10 কিলোমিটার নিচে শক্ত পাথুরে কিছু ভূখণ্ড থাকে, সেগুলো একটা আরেকটার সঙ্গে হচ্ছে আপনার ঘষা খেতে থাকে বা একটা একটাকে প্রেশার দিতে থাকে, প্রেশার দিতে দিতে হঠাৎ করে একটা ঝাঁকুনি তৈরি হয়, সেই ঝাঁকুনিটাই আসলে ভূমিকম্প হিসেবে আমাদের কাছে আসে। সো এই ঝাঁকুনিটা বলা হয় যে এটা রিটার্ন পিরিয়ড আছে, একটা সাইক্লোন যেরকম আপনি দেখছেন যে ধরেন 2-3 বছর পর পর আগে আসতো, এখন প্রতি বছর আসতেছে, ভূমিকম্পের ক্ষেত্রে রিটার্ন পিরিয়ডটা বলা হয় 100-200 বছর। আচ্ছা, কিন্তু আমরা রিসেন্ট দেখছি যে এটা তীব্র ভূমিকম্পের ক্ষেত্রে হয়তো 100-200 বছর, কিন্তু মাঝারি ভূমিকম্প কিন্তু বেড়ে গিয়ে আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে আসলে এটার মাঝে মাঝে এই টাইপের ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে এমন একটা ডিজাস্টার, যেমন ধরেন আমাদের সাইক্লোন উপকূল দিয়ে আসে, আমরা জানি যে উপকূলকে সেভ করতে পারলে সারা মানে মোটামুটি আমরা নিরাপদ আর ঢাকা বা অন্যান্য শহরগুলোতে কিছু বাতাস আসবে বা বৃষ্টি হবে, কিন্তু ভূমিকম্প যেখানে হয় এইটা তো শুধুমাত্র ওই এলাকায় এটা সীমাবদ্ধ থাকে না, এটা সারা দেশে এটা অনুভূত হয়, এবং যেখানে কাদামাটির এলাকা, ভবনগুলো নিরাপদ না, ভূমিকম্প সহনশীলভাবে তৈরি না, সেখানে একটা বিল্ডিং কলাপস করলেই তো ধরেন অনেক 5টা সাইক্লোনের ক্ষতির চেয়ে বেশি ক্ষতি। আর ইফতেখার ভাই, এই আয়োজনের আগেও যে আপনাকে বলছিলাম যে এখানে এত বেশি প্রাকৃতিক একটা ব্যাপার যে মানুষ তো আর ভূমিকম্প কন্ট্রোল করতে পারবে না, মানে তাহলে আসলে আমাদের কি করার আছে, মানে আমাদের পরিকল্পনা বা প্রস্তুতি এগুলি কেমন হওয়া উচিত? একটা হচ্ছে যে আমাদের এখানে প্রস্তুতি মানে হচ্ছে কেনাকাটা, অবকাঠামো বানানো, হ্যাঁ, এবং অর্থ ব্যয় করার একটা প্রবণতা আমরা দেখি সবসময়, এবং এই ভূমিকম্পের ক্ষেত্রে তাই হয়েছে, হ্যাঁ, যে আমাদের উদ্ধার তৎপরতার জন্য যন্ত্র মানে লাশ উদ্ধারের চিন্তা, কিন্তু লাশ যাতে না হয় না হয় সেই প্রিপারেশনটা কম। আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ শহরের ভবনের নিচের তলাটা ফাঁকা থেকে গ্যারেজ হিসেবে, তাই না? আপনি সিম্পলি চিন্তা করেন একটা গাছে যখন বাতাস আসে, দেখুন যে গাছের নিচে শেকড় সহ প্রকৃতি কি করে, প্রকৃতি কিন্তু একটা গ্রেট এক্সাম্পল যে গাছের নিচের শেকড় এবং গাছের কাণ্ডটা মিলে কিন্তু একটা সবচেয়ে শক্তিশীল অংশটা নিচে থাকে, যে কারণে গাছ কিন্তু টিকে থাকে 100 বছর। কিন্তু ভবনে আমরা কি করেছি, নিচের কতগুলো বিমের উপরে একটা আস্ত বড় বিল্ডিং, 10-20 তলা বিল্ডিং আমরা তৈরি করে রেখেছি এবং নিচের তলাটা ফাঁকা, ফলে ওই যখন একটা ভূমিকম্প কম্পন হয়, একটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা আরেকটা হচ্ছে যেটার কম্পনের তীব্রতা, তো তীব্রতা যখন আসবে তখন ওই জাস্ট ওই জায়গাগুলো জাস্ট ভেঙে গেলে পুরো বিল্ডিংটা কিন্তু ধসে পড়বে। ফলে আমাদের এখানে সবচেয়ে বড় দুর্বলতা বলবো যে ভবন নির্মাণের ক্ষেত্রে, যেটার আসলে কোনো মা বাপ নাই, আপনি রাজউক বলেন, সিটি কর্পোরেশন বলেন বা সরকারি গণপূর্ত বিভাগ বলেন, সরকারি যতগুলো সংস্থা আছে তারা একের পর এক শুধুমাত্র ভবনের অনুমোদন দিয়ে যাচ্ছে, আচ্ছা নকশা পাশ করে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ভবনগুলো তৈরি হওয়ার পরে সেগুলো কতটুকু ভূমিকম্প সহনশীল, ইভেন 5 মাত্রার ভূমিকম্প হইলেও ভবনগুলোতে কী ধরনের স্ক্র্যাচ পড়বে। যেমন সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সারা পৃথিবীতে ভূমিকম্পের জন্য সবচেয়ে সহনশীলভাবে তৈরি করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এই এই স্থাপনাগুলো, আর আমাদের এখানে সবচেয়ে দুর্বলভাবে নির্মিত হয় হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান। আপনি যদি দেখেন এই যে গতকালকের ভূমিকম্পতেই মানে 2টা জায়গার ভবন সবচেয়ে ক্ষতিগ্রস্ত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো। সো তার মানে স্টুডেন্টরা যেখানে থাকবে এটা এত নিম্নমানের ভাবে তৈরি করা হয়েছে যে ওইগুলো যাতে দ্রুত মানে ওগুলো দেয়ালে ফাটল দেখা দিচ্ছে। ফলে আমাদের অন্যান্য যে আমি 2টা বিষয় বললাম, একটা হচ্ছে যে ভবন নির্মাণ এই মাঝারি মাত্রার ভূমিকম্পে এইরকম একটা ক্ষতি আমাদের একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে আমরা একটা মাঝারি মাত্রার ভূমিকম্পের জন্য প্রস্তুতি না, যে মাঝারি মাত্রার ভূমিকম্প আসলে মানুষের মধ্যে একটু ভয়ভীতি তৈরি হচ্ছে, আর কোনো ক্ষতি হওয়ার কথা না। আপনি যদি জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, ওইখানে একটা আর্থ অবজারভেটরি সেন্টার আছে, সেটা 2 মাত্রার ভূমিকম্প হলেই আপনার কাঁপতে থাকে। সো জাপানে তো সারাক্ষণই ভূমিকম্প হয়, সেটা যদি ধরেন 5 মাত্রার উপরে যায় তখন মানুষ টের পায়, কিন্তু ওইখানের ভবনগুলো 6-7 মাত্রা ভূমিকম্প হইলে ওদের কোনো ক্ষতি নেই, কারণ ভবনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, তৈরি করে একটা স্প্রিংয়ের মতো এরকম নড়বে কিন্তু এটা ভেঙে পড়বে না, ফলে ওইখানকার মানুষ কিন্তু প্রস্তুত। এখন বলতে পারেন যে ওদের আর্থিক সামর্থ্য আছে, আমাদেরও তো গুলশান বনানী এলাকার মানুষের সামর্থ্য তো জাপানের মানুষদের চেয়ে কম না, কিন্তু ওইখানেও আপনি দেখবেন যে ভবনগুলো নিচেরটা ফাঁকা, যেটা ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, বাড়ি ধারাতে যাবেন একই অবস্থা। ফলে ধনীদের আবাসিক এলাকাগুলোতেও ন্যূনতম যদি আপনি যদি দেখতেন যে এখানে ভূমিকম্প সহনশীলভাবে ভবন তৈরি করা হয়েছে, তাহলে বুঝতাম যে আমাদের একটা মিনিমাম লেভেলের সচেতনতা আছে, কিন্তু ধনী গরিব নির্বিশেষে আমাদের এখানে ভূমিকম্পের
ব্যাপারে সচেতনতাও কম, প্রস্তুতিও কম এবং সরকারের এক্ষেত্রে তদারকিও কম। ফলে সব মিলে আমি বলবো যে আমরা আসলে একটা মানে ভূমিকম্পের ব্যাপারে আমাদের প্রস্তুতিটা আসলে অনেক বেশি লোক দেখানো এবং বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ, কাজে এটা আপনি পাবেন না। আর সাইক্লোন শেল্টার আছে সাইক্লোনের সময়, ফ্লাড শেল্টার আছে বন্যার সময়, ভূমিকম্পের জন্য আমার কী আছে? মিনিমাম উদ্ধারের অবস্থাটা তো আমাদের নাই। ফলে এটার আমি মনে করি কি যে এক্ষেত্রে একটা সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার দিয়ে এবং মানুষকে সচেতন করে মানুষকে সঙ্গে নিয়ে আসলে কাজগুলো করতে হবে এবং প্রস্তুতিটাকে সবার আগে ফোকাস করতে হবে। একদমই তাই ইফতেখার ভাই, আমরাও একদম শেষের দিকে চলে এসেছি, এই বিষয়গুলো নিয়ে সামনে আপনার সাথে আরও বিস্তারিত আলাপ করবার সুযোগ হবে নিশ্চয়ই। আজকে এখানে শেষ করছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে ইফতেখার মাহমুদ আছেন, আমরা আজ আলাপ করলাম দেশে হঠাৎ মাঝারি মাত্রার ভূমিকম্প বেড়ে গেছে কেন, এই নিয়ে যে প্রতিবেদনটি এসেছে সেটি কিন্তু আপনারা আমাদের প্রথম আলো ছাপা পত্রিকায়ও পড়ে নিতে পারবেন এবং একই সাথে আমাদের অনলাইনে গেলেও এই প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন। আপনারা কি ভাবছেন, কোনো প্রশ্ন থাকলে সেসব কিন্তু আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সঙ্গে থাকবেন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।